ব্রিটিশ জামানার ভারতীয় দণ্ডবিধি সহ 3 আইন এখন অতীত। ১লা জুলাই থেকেই দেশে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 ফৌজদারি আইন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আর তা চালু হতেই দিল্লিতে দায়ের হলো নয়া আইনের প্রথম এফআইআর। দিল্লির কমলা মার্কেট থানায় এক হকারের বিরুদ্ধে এই নয়া আইনে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, দিল্লি স্টেশনের ফুটব্রিজের সামনে জায়গা দখল করে দোকান দিয়েছিলেন অভিযুক্ত হকার পঙ্কজ কুমার। তার জেরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নতুন ফৌজদারি আইনে ২৮৫ ধারায় পুলিশ এফআইআর দায়ের করেছে। ২৮৫ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার দখলে থাকা সম্পত্তির মাধ্যমে অন্যের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করেন অথবা অন্য কোনো ব্যক্তির বিপদ, বাধা বা আঘাতের কারণ হন, তাহলে শাস্তিস্বরূপ তাকে জরিমানা দিতে হবে, যা সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। দেশে অপরাধ দমনে ঔপনিবেশিক আইন বদলে নতুন আইন কার্যকরের এই যাত্রা বহু আগেই শুরু করেছিল মোদী সরকার। গত বাদল অধিবেশনে ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আইনের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন বা আইএসির পরিবর্তে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই 3 বিকল্প আইনে প্রস্তাব পেশ হয় সংসদে। পরবর্তী শীতকালীন অধিবেশনে নয়া 3 আইন পাশ করে যায়। ১লা জুলাই থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার। সেই মতো তা কার্যকরও করা হয়েছে। ন্যায় সংহিতার নতুন 20টি অপরাধ চিহ্নিত করা হয়েছে, আর ভারতীয় দণ্ডবিধিতে থাকা 19টি বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায়। একই সঙ্গে 33টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৮৩টি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আবার ২৩টি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে ন্যায় সংহিতায়। নতুন আইনে সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। এই দিন দেশে গণপিটনের ক্ষেত্রে কোনো আলাদা আইন ছিল না। এবার এমন অপরাধে কারোর মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার কথা বলা রয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণ এবং মানব পাচারের মতো অপরাধকে ভারতীয় ন্যায় সংহিতায় সাজার আওতাতেও আনা হয়েছে। তার জন্য আলাদা আলাদা বিধানের কথাও রয়েছে এই আইনে। বিশেষ জোর দেওয়া হয়েছে নারী সুরক্ষায়। ১৮ বছরের কম বয়সী অর্থাৎ নাবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর থেকে যাবজ্জীবন কারাবাসের সাজার কথাও বলা হয়েছে। বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য ১০ বছরের সাজার কথা বলা হয়েছে। নয়া আইনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এফআইআর থেকে শুরু করে আদালতে বিচার প্রক্রিয়া পর্যন্ত পুরো ব্যবস্থাটাই থাকবে অনলাইনে। তার ফলে অভিযোগ দায়ের থেকে মামলার চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত সবটাই হবে প্রযুক্তি চালিত। মামলা যাতে বছরের পর বছর ধরে পেন্ডিং না থাকে, সেই জন্য বিচার প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে ৩ বছরের মধ্যে, এমনই বলা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায়। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।